টি-20 বিশ্বকাপের পর থেকেই প্রধান কোচের পদ শূন্য ছিল ভারতের। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। দায়িত্ব পেয়েই খুশি গম্ভীর, দেশের ক্রিকেটে কাজ করার সুযোগকে দেখছেন সম্মান হিসেবে। এর আগে IPL এর দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়ে শিরোপা জিতেছেন গম্ভীর। এরপর লখনউ সুপার জয়েন্টসের কোচিং প্যানেলে দেখিয়েছেন চমক। গত মৌসুমে ফেরেন কলকাতার দায়িত্বে, কলকাতার হয়েও পেয়েছেন শিরোপার দেখা। দেশের ক্রিকেটে কাজ করার সুযোগ পাওয়াকে গৌতম গম্ভীর দেখছেন জীবনের সেরা সম্মান হিসেবে। এক টুইট বার্তায় গৌতম গম্ভীর বলেন, ভারত আমার পরিচয় এবং আমার দেশের জন্য কাজ করা আমার জীবনের সবচেয়ে বড় বিষয়। ভিন্ন ভূমিকায় ফিরে আসতে পেরে আমি সম্মানিত অনুভব করছি, কিন্তু আমার লক্ষ্য সবসময়ের মতো একই, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। আর আমি ভারতের কোচ হিসেবে দায়িত্ব পাওয়াতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দলে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে, কারণ তারা আধুনিক ক্রিকেট খেলতে পারে না।